বিশ মিনিটের মতো আমরা রোদে আমাদের এই ফ্রাই প্যান রাখছি। কতটুকু রোদ আসলে, নিচে থাকতে কতটুকু কষ্ট হয় এটা দেখাই আর কি গরমের অবস্থায়। এখন একটা ডিম আমরা, বিসমিল্লাহ। সালাম আলাইকুম। আপনারা যে একটু আগে ভিডিওটা দেখলেন, রোদের কি তাপ, আমাদের কি অবস্থা, রাস্তার কি অবস্থা, তো আপনার যে যানবাহন, আপনার যে প্রাইভেট ভেহিকেল আছে, তো ওটার ইঞ্জিনের কি অবস্থা একবার চিন্তা করে দেখেন। বাংলাদেশের ওয়েদার দিন দিন গরম হচ্ছে। আমি কিন্তু গত ভিডিওতে বলছিলাম যে আমাদের পৃথিবীর যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, এতে বাংলাদেশে এবং ইন্ডিয়াতে সবচেয়ে বেশি এফেক্ট পড়বে। তো আলটিমেটলি গাড়ির যত্নের জন্য আপনারা কি করেছেন, আপনারা কি জানেন কি না যে কুলেন্ট, এনএক্স কুলেন্ট, এটা গাড়ির জন্য একটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রোডাক্ট। গাড়ির যে রেডিয়েটার, সেই রেডিয়েটারে আপনাকে এটা দিতে হবে। দিলে পরে ইঞ্জিন থাকবে ঠান্ডা, একদম ঠান্ডা থাকবে। কারণ গাড়ি যখন আপনি এসি ছাড়তেছেন, গাড়ির এসি অন করেন বা গাড়ি যখন আপনি চালাচ্ছেন, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাড়ি ড্রাইভ করি, তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদের তাপ সবচেয়ে বেশি থাকে, রাতে একটু কমে। যতই কমুক না কেন, গাড়ির ইঞ্জিন কিন্তু কন্টিনিউয়াসলি হিট হচ্ছে। তো এনএক্স কুলেন্ট আপনি যদি ব্যবহার করেন গাড়িতে, গাড়ির ইঞ্জিন হিট হবে না এবং গাড়ির লংজিভিটি বাড়বে, গাড়ি বেশি দিন বাঁচবে। বাজারে অনেক কুলেন্ট কিনতে পাওয়া যায়, ওগুলো সব হচ্ছে এন্টি ফ্রিজ। মানে আমি এখন ইংল্যান্ডে আছি, যেসব দেশে বরফ পড়ে, স্নোফল হয়, ওদের জন্য হচ্ছে এন্টি ফ্রিজ। দেখেন আমি যে ওয়েদারে আছি, হ্যাঁ একই টাইমে বাংলাদেশে কিন্তু প্রচণ্ড গরম আর একই টাইমে ইংল্যান্ডে কিন্তু ঠান্ডা। তো এই দেশের মানুষ এন্টি ফ্রিজ ইউজ করে, যাতে করে দেশে বরফ না জমে যায়। বাংলাদেশে পুরো উল্টা, সৌদি আরব দুবাই যেসব প্রোডাক্ট চলে ওগুলা, অনেকে ধারণা থাকতে পারে যে না আমি বিদেশি প্রোডাক্ট বাংলাদেশে ইউজ করবো। আসলে বিদেশি প্রোডাক্ট বাংলাদেশের জন্য না, অনেকে হাই প্রাইসে সেল করে, আলটিমেটলি বিদেশি প্রোডাক্ট বিদেশের জন্য, বাংলাদেশি প্রোডাক্ট বাংলাদেশের ওয়েদারের উপরে বেস করে প্রোডাক্টগুলো তৈরি করা হয়। তো এই এনএক্স কুলেন্টের কাছ থেকে দেখাই, এটা হচ্ছে এনএক্স কুলেন্ট এন্টি রাস্ট রেডি টু ইউজ, ছোট্ট একটা বোতল, 50,000 মাইল পর্যন্ত আপনি চালাতে পারবেন গাড়ি। এবং এটার সাথে আপনারা ফ্রি পাচ্ছেন ফ্লাশার, এই ফ্লাশারটা ফ্রি পাচ্ছেন। ফ্লাশার কি জিনিস, ফ্লাশার হচ্ছে আপনার গাড়িতে যে পুরাতন রেডিয়েটারে ময়লা আছে, ইঞ্জিনে যে ময়লাগুলো আছে সেগুলো সে বের করে দিবে, তারপর আপনি ফ্রেশ কুলেন্ট ইউজ করবেন। তো যাই হোক, ভিডিওটা লম্বা করবো না, আমি আপনাদেরকে একটা পরামর্শ দিব। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, এখনই আপনার সার্ভিস সেন্টারে গিয়ে গাড়ির যে রেডিয়েটারে ওয়াটার আছে, রেডিয়েটারের যে কেমিক্যালটা আছে সেটা এখনই চেঞ্জ করে ফেলেন। যদি গাড়িকে বাঁচাতে চান, গাড়ির মানে গাড়ির মেয়াদ বৃদ্ধি করতে চান, অনেকের ব্র্যান্ড নিউ গাড়ি আছে একদম নতুন, ওদের লাগবে না, মাত্র গাড়িটা কিনছেন, তো আপনি যে কুলেন্টটা আছে সেটা এক্সপায়ার হলে পরে চেঞ্জ করবেন। আর যাদের অ্যাভারেজ গাড়ি, যারা ডেলি ইউজ করেন, তাদের গাড়ি অলমোস্ট 5 ইয়ার্স পার হয়ে গেছে, তাদের অবশ্যই ভালো একটা কুলেন্ট ইউজ করা উচিত। আমাদেরটা ইউজ করবেন এটা কোনো কথা না, মানে বাজারে দেখেন ভালো মানের কুলেন্ট ইউজ করবেন। তো ভালো মানের মধ্যে এনএক্স কুলেন্টও একটা, তো এটার দাম খুবই কম, এটার দাম কিন্তু খুবই কম। ডিসক্রিপশনে আপনারা দেখবেন, ডিসক্রিপশনের প্রাইস লেখা আছে, ফোন নাম্বার দেওয়া আছে, আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি এবং এই প্রোডাক্টটা ইংল্যান্ডেও বিক্রি হচ্ছে। তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। সালাম আলাইকুম।